মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডবের ফলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এরই মাঝে সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এল সালভাদোর এবং গুয়েতেমালায়। এর আগে গত রোববার নিকারাগুয়ায় আঘাত আনার পর হারিকেন জুলিয়া বিলুপ্ত হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে আবারও সেটি শক্তি সঞ্চয় করে। এরপর থেকে গুয়েতেমালা এবং এল সালভাদোরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। গুয়েতেমালার দুর্যোগ প্রতিরোধ সংস্থা জানিয়েছে আলতাভেরাপাচ প্রদেশে পাহাড় ধস এবং প্রাণহানির ঘটনার খবরও পাওয়া যায়। এছাড়া মেক্সিকোর নিকটবর্তী হুয়ে হেতেনাঙ্গো প্রদেশে উদ্ধার কাজ চালাতে গিয়ে সৈন্যসহ কিছু সাধারণের মৃত্যু ঘটে। এদিকে পানামার জরুরি পরিষেবা সংস্থাগুলো সোমবার রাতে ভারী বৃষ্টিপাতের ফলে মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করে। এছাড়া কোস্টারিকার সীমান্তবর্তী এলাকা থেকে আরও প্রায় 300 লোককে সরিয়ে নিয়েছে দেশটি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।